Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in this Love Screen campus. For admission, contact the number shown. কালীতলা থানার অন্তর্গত চট্টা চণ্ডীগড়ের এক ব্যবসায়ী সাহারউদ্দিন সাপুই বাড়িতে ভোর রাতের দিকে আলমারির লকার ভেঙে প্রায় ২৪ লক্ষ টাকা সহ তিন ভরি সোনা চুরি যায়। ব্যবসায়ী সাহারউদ্দিন বাবু জানান, ওই ব্যবসায়ী আরও জানান এটি তার ব্যাংকের লোনের টাকা। অনেক টাকা পরিশোধ করার জন্য টাকা তুলে আলমারির লকারে রেখেছিল। গতকাল শাশুড়ি মায়ের শরীর খারাপ হয়েছিল, যার কারণেই তার সাহারউদ্দিন সাপুই ও স্ত্রী শাশুড়ি মাকে দেখতে যান। গতকাল রাত্রিতে বাড়িতে ছিল না, ছিল তার দুই ছেলে। ভোরে তারা কাপড় ব্যবসার জন্য হাটে যেতে হয়েছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ভোর রাতে এরকম ঘটনা ঘটে বলে জানায় বাড়ির লোক। আজ সকালে পরিবারের অন্যান্য লোকজন দেখতে পায় ওই ব্যবসায়ী বাড়ির দরজায় তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তখনই ওই ব্যবসায়ীকে খবর দেওয়া হলে বাড়িতে ফিরে দেখে আলমারির লকার ভাঙা অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় কালীতলা থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। কি বলবো, এর থেকে এটাকে ভেয়েছে, ভেয়ে নিয়ে মানে এখানে চাবি ছিল, দেখেছে, খুলেছে, খুলে নিয়ে টাকা পয়সা যা ছিল সব মানে নিয়ে নিয়েছে, জিনিস পিছু যা ছিল নিয়ে চলে যায়। ঘরে কেউ কালকে ছিলাম না। এরম হঠাৎ সন্ধ্যা ৬টার সময় আমার ফোন আসে, আমার শাশুড় মার অবস্থা খারাপ, আমরা দুই স্বামী স্ত্রী দেখতে গেলাম, অবস্থা খারাপ বলে আমরা আসতে পারিনি। ছেলেরা, আমাদের তো হাটের ব্যবসা, ওরা হাটেতে চলে গেছে দুই ভাই। এসে সকালবেলায় এসে দেখলাম বা আমার ভাইরা খবর দিল যে বাবা বর্দা তোমার ঘরে এরম চুরি হয়েছে। ওখান থেকে আসলাম, এসে দেখলাম তালা কেটে লকার খুলে আমার যা কিছু ছিল ২৪-২৫ লাখ টাকা ছিল। আর তিন ভরি কত টাকা? ২৪-২৫ লাখ আর তিন ভরি গয়না। ব্যাস এই পর্যন্ত আমরা জানি, আর আমরা জানি না। পুলিশ তালার চাবি কোথা থেকে পেল? তালা কেটেছে। তালা কেটে পুলিশ দুটো তালা নিয়ে চলে গেছে, নিয়ে চলে গেছে। লকারের চাবি? ওই লকারের চাবি ওই লকারের উপরে রেখে দিয়েছে, গেটে গেটে চাবি দিয়েছে, আর লকারের চাবিটা বোধ হয়তো মনে নেই কি রেখে গেছে। এইটাই হয়েছে, হ্যাঁ দুটো তালা কেটেছে। এবার এসে দেখলাম যে পুলিশ গেলাম, থানায় গেলাম, এসে পুলিশ দেখে গেল, যে সব দেখে তালা দুটো নিয়ে চলে গেল। এই পর্যন্ত কাউকে কি আপনার সন্দেহ হচ্ছে? না সন্দেহ আমার এখন পর্যন্ত সন্দেহ আমি করতে পারি না, এখন মাথার আমার ঠিক নেই, আমি কিছু বলতে পারছি না। এখন আমি কি করবো? আমার তো লোন ধরে নিয়ে সবাই, আমি লোন ধরে ব্যবসা করছি, লোন ধরে নিয়ে আমরা ব্যবসা করছি। এটা কি মনে করেন ব্যবসায়ী শত্রুতা? ব্যবসায় শত্রুতা আমি তো জানি না, হলে হতে পারে, এটাও তো আমি অস্বীকার করতে পারবো না। এই জায়গাটার নাম? গ্রাম চণ্ডীগড়, থানা কালীতলা। আমার নাম সাহারউদ্দিন সাপুর। আপনার হাটের ব্যবসা? আমার হাটের ব্যবসা ঘটনাটা বলতে গেলে আমার বর্দা বড়ভাবী, ওরা ওনার শাশুড়ি, আমার বর্দার শাশুড়ি শরীর খারাপ, খুবই শরীর খারাপ। তো ওনারাই গিয়েছিল, রাত্রে গিয়েছিল, এবার কখন গিয়েছে সেটা আমাদের বলে যায়নি বা আমরা জানিও না। তারপরে আমার ভাই পুরা হাটে যাবে বলে বলছে, কাকা হাটে যাবো 11:30 সময়। কি বাড়িতে ছিল ভাইপোরা? ভাই দুটো ভাইপো বাড়ি ছিল। 11:30 সময় আমরা হাটে বার হয়ে যাব। তো যখন আমরা বার হব তখন মালটা আমাদের ধরে দেবে। তো আমরা দুই ভাই আমরা ঘুমাচ্ছিলাম, শুয়েছিলাম, তখন ঘুম আসিনি, শুয়েছিলাম। তো ভাইপো দুটো ডাকা করে সঙ্গে সঙ্গে উঠলাম, উঠে গাড়িতে বাইকে মালটা তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে ওরা হাটে চলে গিয়েছে, ফের এসে গাড়িটা রেখে দিয়ে গেছে, গ্লামার গাড়ি নিয়ে গেছি। নেওয়ার পরে ওরা হাটে চলে গেছে, আমরা শুয়ে পড়েছি। শোয়ার পরেতে আমরা ঘুমিয়ে গেছি, যেরকম শীতকালের বেলায় যেমন ঘুমায় সেইভাবে কম্বল ফম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছি। এবার সকাল আমি 5:30 সময় উঠি, আমার বাচ্চার কাপড় চোপড় পরিষ্কার করি, ওই 25 দিনের বাচ্চা, বাড়িতে কেউ নেই, আমি করি। তো তারপরে আমার সেজে বৌমা উঠেছে, উঠে থালা বাসন ধুচ্ছে, চা পানি করেছে। তো হওয়ার পরে আমার সেজে বৌমা ওই আমার বড় ভাবি থালা বাসন ওখানে ছেলেরা খেয়েছে,
তো ওইগুলো ধুতে যায় বলে আনতে গিয়েছে, আনতে গিয়ে দেখে যে তালা ভাঙা। তখন সেজ বৌমা আর সেজ ভাই খুব জোরে চেঁচাচ্ছে, আর আমি ছিলাম সেই ছানের দিকে। তো আমরা দৌড়ে এলাম, দেখি এই অবস্থা। তারপরে প্রশাসন আমাদের সদস্যকেটা মানে সদস্য চলে এলো, আসার পরে আমাদের প্রশাসন চলে এলো, এসে ওরা আপনারা সকালে কটার সময় দেখেছেন? আটটার সময় দেখেছি। তো প্রশাসন এলো, এসে ওই ছবি টবি নিয়ে গেল। কোথায় গিয়েছিলেন আপনারা? দুজনে হাটে গেছিল, আর বাদ বাকি সব একটা অসুস্থ বাড়ির মায়ের সেটা দেখতে গেছিল। তার মধ্যে এসে দেখা হচ্ছে যে এই মাল আর কিছু না, সকালবেলা গেছে দেখতে যে পুরো ফাঁকা, দুটো গেটের চাবি কাটা। আর এই মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডে আবারও পথ দুর্ঘটনায় মৃত এক। মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের রামপুর কালী মন্দিরের কাছে স্কুল ছুটির পর দাদু নাতিকে সাইকেল করে মোল্লার গেটের দিকে বাড়ি নিয়ে যাওয়ার পথে ষোলো চাকার লরি পিছন দিক থেকে ধাক্কা মারে দাদুর নাতিকে নিয়ে রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে ও স্কুল পড়ুয়াকে উদ্ধার করে স্থানীয় একটি হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। নাম পরিতোষ দেবনাথ, বয়স 62 বছর, স্কুল পড়ুয়া, আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে হসপিটালে। ঘটনাস্থলে মহেশতলা থানা পুলিশ গিয়ে ওই ষোলো চাকার লরি ও ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে। হচ্ছে আমরা দোকানে ছিলাম, হঠাৎ দেখলাম সাইড হয়ে শুরু হলো, এগুলো শুরু হতেই আমরা ছুটে গিয়ে বার হয়ে দেখলাম এক সাইডে নাতি পড়ে আছে, এক সাইডে দাদু পড়ে আছে। দাদুর কোমরের ও পাশ দিয়ে ওপর দিয়ে চাকা চলে গেছে। দাদু দাদু আসছিলো স্কুল থেকে নাতিকে নিয়ে, আর হচ্ছে তাতলা থেকে বজবজমুখী যে লরিটা আসছিলো 10 চাকার লরি, ওই লরিটা এসে ওনাকে ধাক্কা মারে। ওনারা কী গাড়ি নিয়েছে? ওকে, দাদু সাইকেলে ছিল, দাদু নাতিকে নিয়ে সাইকেলেই যাচ্ছে, ধাক্কা মারে। ধাক্কা মারতে নাতি বাঁ সাইডে চলে পড়েছে, দাদু ডান সাইডে পড়েছে। ডান সাইডে পড়াতে ওনার কোমরের নিচে দিয়ে চাকাটা পাস হয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলো। পুলিশের গাড়িতেই আবার ওই নাতিকে তুলে নিয়ে হসপিটালে পৌঁছে দিয়েছে। আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে মোল্লাঘাটে, শুনলাম এই ব্যাপার। আপনার দাদা কোথায় যাচ্ছে? দাদা আমার নাতিকে নিয়ে বাড়ি যাচ্ছে, তখনই অ্যাক্সিডেন্টটা হয়েছে 407-এ। আপনার দাদার নাম? হ্যাঁ, দাদার নাম? দাদার নাম পরিতোষ দেবনাথ। বাড়ি? বাড়ি শান্তিনগর 3 রাস্তার মোড়। বয়স কেমন হবে? বয়স 70 বছর বয়স। এই নাতির বয়স কেমন? নাতির বয়স এই 5 বছর বয়স। তোর নাম কি? বন্দিকা দেবনাথ। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মানে ওই আম্মা স্কুল অমৃতা বিদ্যালয় থেকে যাদু নাতিকে নিয়ে আসছিলেন, তখন ওইখান দিয়ে ওই দিক দিয়ে আর একটা বড় লরি এসে ধাক্কা লাগছে, উনি মানে এখানে অ্যাক্সিডেন্টটা হয়। কোন দিকে যাচ্ছে? যাচ্ছে মোল্লাঘাটের দিকে যাচ্ছে। বজবজেতে মোল্লাঘাটে। তারপর? তারপরে আমরা যখন সবাই লোকেরা ঘুরে সাইড করলো, তারপর ড্রাইভার পিছনে এগিয়ে গিয়ে পালিয়ে যাচ্ছিলো। ড্রাইভারকে তো আর গাড়ি, কী গাড়ি? বড় লরি, 10 টাকার বড় লরি। তারপর? তারপর ড্রাইভারও পালিয়ে যাচ্ছিলো, তারপর সাধারণ পাবলিকে ড্রাইভারকে ধরে আটক করে। ওনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়? এখন তারপরে প্রথমে ওনার দাদুকে নিয়ে যাওয়া হলো একটা আমাদের ছোটো হাতি গাড়ি করে, ওই মানে আমাদের মোল্লাঘাটের হসপিটালে কস্তুরী দাস ওখানে, তারপর নাতি এখানে ছিলেন, তারপর পুলিশে আসতে, পুলিশ আসতে নাতিকে নিয়ে তারপর পুলিশও গেল। গতকাল মেটিয়াপ্রুজের কলকাতা কর্পোরেশনের 137 নম্বর ওয়ার্ডের পিলখানা মোড়ে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে রাস্তা অবরোধ থাকে বেশ কিছুক্ষণ। পুলিশ অবরোধ ছড়াতে গেলে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ও র্যাব গিয়ে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশ লাঠিচার্জ করে, বেশ কিছু পুরুষ
ও মহিলা আহত হয়। আমি আন পাবলিক ছিলাম, আমাকে খালি খাঙ্গায় লাঠি চার্জ করেছে পুলিশ। মেডা পুলিশ থানা, মেডা পুলিশ থানা, পুলিশ পুলিশ মেডা তো পুলিশ মেডা, পুলিশ কারো কি মেডা মেডা পুলিশ পুলিশ মেডা 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 আগামীকাল উত্তর দিনাজপুরের চোপড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রায়গঞ্জে রয়েছে প্রশাসনিক সভা। তার আগেই প্রশাসনের তরফে চোপড়া থানার মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। ট্রায়াল করা হলো হেলিকপ্টার ওঠানামার মহড়া। প্রশাসনের পক্ষ থেকে পুরো মাঠ এদিন থানা মাঠ পরিদর্শন করে দেখেন। তৃণমূল সূত্রে খবর, রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। কোচবিহার থেকে রায়গঞ্জে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের সমস্ত বিধানসভায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। মঙ্গলবার চোপড়ায় কর্মসূচি হিসাবে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করবেন বলে দলীয় সূত্রের খবর। এই প্রোগ্রামটা আমাদের কালকে রায়গঞ্জে প্রশাসনিক মিটিং আছে এবং দিদি আছেন কোচবিহারে, শিলিগুড়ি হয়ে এদিক হয়ে যাবেন। আমরা ভাবছি যে দিদিকে আমরা সম্বর্ধনা সভা দিব, কিছু লোকজন জমায়েত হবে, ওটার জন্য আর কি এখানটায় বাস টাস বেড়াতাড়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, 1 কিলোমিটারের মতন পথসভা করবেন। এখান থেকে ইসলামপুর যাবে, ইসলামপুর থেকে কালিয়াগঞ্জ দালগোলা, তারপরে রায়গঞ্জে 12টা 1টায় গিয়ে মিটিংয়ে ঢুকবে। কালকে কখন নামবেন? আশা করা যায় 9টার মধ্যে। রাহুল গান্ধীর পরে এবার মমতা ব্যানার্জি কী বলবেন? তা প্রোগ্রামগুলো নেই আছে, আগে থেকেই প্রোগ্রামগুলো করা ছিল, হতেই পারে। রাহুল গান্ধীও নিজের দলের নিজের প্রচারে বেরিয়েছেন, ইনি এনার নিজের প্রচারে বের হয়েছেন। আর তাছাড়া ইনি তো আগাগোড়াই প্রশাসনিক মিটিংগুলো করেই থাকেন, এই জেলা থেকে ওই জেলা, ওই জেলা থেকে এই জেলা, যা থেকে কাজকর্মগুলো সুষ্ঠুভাবে ভালোভাবে হয় উনি তো তদারকি করেন, পঞ্চায়েত থেকে নিয়ে ব্লক স্তর থেকে নিয়ে জেলা স্তর পর্যন্ত। দিদিকে স্বাগত জানাতে কী কী প্রস্তুতি চলছে এই মুহূর্তে এই শর্ট টাইমে? দিদিকে স্বাগত জানাতে আমরা গ্রাম বাংলার লোক, আমরা ওই ফুলের তোড়া তোড়া নিয়ে দিদির সামনে যদি সুযোগ পাই তো সম্বর্ধনা সভা আমার দেওয়ার জন্য রেডি হয়েছি। এখন কখন টাইম দেয় কী হয় দেখি। প্রস্তুতি কতটা এখন চলছে? পরিস্থিতি তো কিছু নাই, আমরা সব এলাকায় জানি হয়ে গেছে, যে যেইভাবে পারবে সকালে দেখা যাবে কত লোকজন হয় না হয়। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম, আইআইটি, এনআইটি, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাংক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 companies ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। ফর ডিটেল ভিজিট BBIT। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? নমস্কার। কি রঙের পরিবেশ,
One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মাও তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, উইনাইল ফ্রন্টলাইট, ভিটাইল ব্যাকলাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ। Oh, oh, oh.